করে হায় হায় জীবন বয়ে যায়। অর্থাৎ আমাদের মধ্যে এই প্রবণতাটা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে কি, যে কোনো একটি কিছু হইলো সেখানে হ্যাঁ সবসময় আমার কাজ যে ভালো হবে তার কিন্তু ঠিক না, সবসময় আমার কাজটাই যে সুন্দর একটা সমাধানে যেতে পারবো সেটাও কিন্তু হয় না। হ্যাঁ না হইলে হ্যাঁ হ্যাঁ এটা আমার কপালেই ছিল, এত কষ্ট করলাম হইলো না, ইস আমি একটা অপদার্থ, আমি একটা যাচ্ছে তাই, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি একটা লুজার, অর্থাৎ সব রকমের হাই হাই দিয়ে আমরা তখন নিজেদেরকে কী করি জীবনের ক্ষেত্রে পিছিয়ে ফেলি। বাট দ্যাট ইজ টোটালি রং, ডেফিনেটলি রং। এই জন্য বলবো যে এই হাই হাই করে কোনো রেজাল্ট আসে না, মধ্যে দিয়ে কি হয়, মধ্যে দিয়ে আমরা পরবর্তী জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য যে আমাদের সাহস দরকার, শক্তি দরকার, সব থেকে কিন্তু একেবারে নিঃশেষিত হয়ে যাই। আরেকটা অনেক বড় জিনিস আছে যে আমরা সবসময় মনে করি কি যে যত রকমের দুঃখজনক ঘটনা হয়, যত রকমের ধরেন ট্রেন ধরতে গেছিলেন ট্রেনটা ফেল করে গেলেন, অথবা চাকরিতে একটা প্রমোশনের পরীক্ষা দিয়েছিলেন কিন্তু সেটাতে চান্স পেলেন না, অথবা পড়াশোনায় খুব পড়াশোনা করেও সিজিপিএ ভালো হলো না, আমরা সবসময় মনে করি আরে আমি আমরা আমি সেই অভাগা, এই যে আমি সেই অভাগা, আমার কপালেই কেন সবসময় এগুলো হবে, আমি কেন সবসময় এরকম নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত অত্যাচারিত সব রকমের মানে যত রকমের নেগেটিভিটি আছে সব দ্বারা আমি কেন আক্রান্ত হব, এই যে জিনিসটা ভাবি একবারও কি ভাবি যে এর চেয়েও খারাপ কিছু হতে পারত, একবারও কি ভাবি যে এই জিনিসটা আমার দ্বারা এই মুহূর্তে যেটা হয়েছে এটা আমি কেন না ভেবে ভাবি যে হ্যাঁ আমারই হওয়া উচিত ছিল, কারণ এখান থেকে আমি একটা শিক্ষা পেলাম, এখান থেকে আমি পরবর্তী দ্বারা শক্তভাবে জীবনটাকে মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিলাম। এভাবে কিন্তু আমরা নিজেদেরকে বলি না, আমরা কি করতে থাকি হ্যাঁ হ্যাঁ আমি কেন বলে শেষ হতে থাকি, ইনস্টেড অফ গেটিং আপ অ্যান্ড সে লেট ইট ফেস ইট হুইজ দ্য কিউজ নেক্সট টাইম আই এম গোয়িং টু ডু ইট। এই জিনিসটাই হচ্ছে আত্মবিশ্বাস। আরও একটা ব্যাপারও আছে আমাদের, এটা খুব কমন ব্যাপার থেকে ফেসবুকে ছবি দেখার পরে আহা ওরা কত সুখী, হা হা ওরা কত ভালো আছে, হা কি সুন্দর সুন্দর ড্রেস আপ করছে, এই আহা আহা করতে থাকি ইনস্টেড অফ কাউন্টিং আওয়ার ব্লেসিংস। ইয়েস এটাও কিন্তু আমরা যে বললাম এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ভেতরটাকে অন্তরটাকে কী করে, অন্তরটাকে জর্জরিত করে ফেলে, অন্তরটাকে নিষ্পেষিত করে ফেলে, অন্তরটাকে গুটাতে 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 ওই যে বলি একটা শামুকের মতো করে ফেলে। কেন ওয়াই দরকার নাই, ফেসবুকে ছবি দেখে, ফেসবুকে মানুষের জীবন দেখে, ফেসবুকে মানুষের স্ট্যাটাসগুলো দেখে নিজেকে হ্যাঁ ডেফিনেটলি আমি যেটা বলবো নিজেকে ওই জর্জরিত না করে যে যার মতো ভালো আছে শুনে ভালো লাগে করেন, আপনাকে ওর মধ্যে নিয়ে যাবেন না, কম্পারিজন করার কোনোই দরকার নেই। আর অনেস্টলি একটা কথা বলি, ফেসবুকই কিন্তু সব কিছু নয়, ফেসবুক হচ্ছে একটা ভার্চুয়াল জগৎ, এখানে এখানেই সবাই বাহাবা দেয়, এখানেই সবাই আপনার এবারে একটা আমি একটা ছোট্ট কথা বলি এইখানেই তালি এইখানেই গালি এইখানেই শেষ। তো এই জিনিসটা নিজের জীবনের মধ্যে নিয়ে এসে আপনার কী করতেছেন, নিজেকে আরও বেশি ওই যে বললাম ইশিস হায় হায় করে নিজেকে ওই অত্যাচারিত নিষ্পেষিত নিঃশেষিত ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন, তাই না কি? এই যে জিনিসগুলো কিংবা আমার জীবন তেনা তেনা জীবনে আমি কি পাইলাম, এটা তো কমন ডায়লগ, ওইটা ওই ফেসবুকে মানুষকে দেখি আরও বেশি হয়, জুড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ইস আমি তো পাইলাম না, যেখানে আছেন তার চোখে তো খারাপ থাকতে পারতেন, কখনো ভাবেন এটা, কে কী করলো কে কী দেখলো ওইখানে দরকার নাই, প্রভাবিত হবেন না কোনো কিছুতেই প্রভাবিত, ভালো জিনিস দেখেন তাকে প্রশংসা করতে পারলে করে, কিন্তু তারটা থেকে নিজে জোরে হাই তোলার কোনোই দরকার নাই, কোনো ধরনের কম্পারিজন ভুলে যান। কম্পারিজন শব্দটা প্রত্যাশা এবং তুলনা জীবনে কী আনে জানেন, প্রত্যাশা এবং তুলনা দুটোই আমি বলবো জীবনের ক্ষেত্রে একটা বিশাল বড় একটা ব্যারিকেড বলতে পারেন, যে রাস্তার মধ্যে যায় না, রাস্তার মধ্যে চলতে গেলে আপনি দেখবেন যে ওই স্পিড ডিভাইডার আছে ওইখানে, যখন আপনি যাচ্ছেন ওখানে আপনি কী করছেন স্পিড ব্রেকার দেখলে আপনি থেমে যাচ্ছেন, আপনার গতি কিন্তু রুদ্ধ হয়ে যাচ্ছে, এই প্রত্যাশা এবং ইয়েতেই হয় কি আমাদের জীবনের গতি অনেক স্লো হয়ে যায়। জাস্ট মনে রাখবেন আশা করবেন, প্রত্যাশা নয়,
প্রত্যাশা যখনই আমরা করি তখনই আমাদের কখনই 100% প্রত্যাশা মিট আপ হয় না, না পাওয়ার পরে তখন হায় 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 আমার জীবনটা তেনা তেনা শুরু হয়ে যায়। আর আরেকটা জিনিস কি বললাম, যে প্রত্যাশার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে কম্পারিজন, তুলনা, এটা বিশাল বড় জিনিস। যার যার মতো আছেন ছেড়ে দেন তাকে তার মতো করে চলতে, কে কী পেয়েছে কে কী নাই আপনার কী আছে আপনার, তার সঙ্গে তুলনা যাওয়া দরকার। আপনার প্রত্যেকটাই আমরা মানুষ, কী বলি আমি, প্রত্যেকটা মানুষই আমরা ইউনিক, প্রত্যেকটা মানুষই আমরা নিজেদের মতো করে সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আজকে আমার যেটা নেই কালকে যে হবে না তার গ্যারান্টি কে দিচ্ছে, কেউ বলতে পারবে না। কিন্তু মিরাকল ক্যান হ্যাপেন ইচ অ্যান্ড এনি মোমেন্ট, এনি মোমেন্ট আমার জীবনটা ইয়ো 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 চেঞ্জ হয়ে যেতেই পারে। বাট সেটার জন্য আমাদের নিজেদের উপর আস্থা রাখতে হবে, তেনা তেনা জীবন কথাগুলোকে একেবারেই আলবিদা করে দিতে হবে, ফেসবুক দেখে নিজেকে প্রভাবিত করা একেবারেই ভুলে যেতে হবে, আর মাথায় রাখতেই হবে যে সেটা কিন্তু অলওয়েজ ভার্চুয়াল রিয়েলিটি, যেটা আদৌ বাস্তবে কি হচ্ছে উই ডোন্ট নো, উই ডোন্ট অ্যাট অল নো। ওইখান থেকে উপর থেকে যে বলি না আমি সবসময় যে মলার দেখে বই যাচাই করবেন না, ফেসবুক দেখে মানুষের জীবন বুঝে জোরে জোরে নিঃশ্বাস ফেলা বন্ধ করে দিতে হবে। আজা নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে নেবো সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে নেবো।